বর্তমানে গুটি কয়েক নায়ক নায়িকা ছাড়া বেশিরভাগই কাজের অভাবে ভুগছেন সেই তালিকায় পূর্ণিমার মতো নায়িকারাও আছেন অনেকে নাটকে অভিনয় শুরু করেছেন অনেকে বলছেন নাটকেও আজকাল অস্থিরতা ঢুকে যাচ্ছে কিন্তু তারপর আপনি আমাকে ইনভাইট করলেন সেজন্য অশেষ ধন্যবাদ আপনি কি কেউ ইনভাইট করেন না আমি। বাংলা সিনেমার আজকের বেহাল দশার জন্য মূলত দায়ী করা হয় অশ্লীল সিনেমাকে বলা হয় অশ্লীল সিনেমাগুলোই দর্শকদের হল বিমুখ করেছে আর এই অশ্লীল সিনেমার কথা উঠলেই চলে আসে কিছু অভিনেত্রীর নাম যেমন পলি ময়ূরী নাসরিন ইত্যাদি কিন্তু এ নিয়ে বেজায় চটেছেন নায়িকা পলি তিনি বলেন অশ্লীল নয় কমার্শিয়াল কাজ করেছি তিনি আরও বলেন এই কমার্শিয়াল কাজ শুধু পলিরাই করেননি অশ্লীলতায় ডুবে গিয়েছিল পুরো বাংলা চলচ্চিত্র সেই অশ্লীলতার জল ছুঁয়েছিল আমাদের অনেক তারকা শিল্পীরাও যেমন মান্না মৌসুমি মান্নার রাজা মরণ কামর ফায়ারের মতো কমপক্ষে বৃষ্টি সিনেমা অশ্লীল তকমা পাওয়া তেমনি মৌসুমির কেরিয়ারে আছে বউয়ের সম্মান বিগ বস মেজর সাহেবের মতো অসংখ্য সিনেমা দুজনে জুটি হয়ে এমন বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে তাদের অবদান অস্বীকার করার কিছু নেই কিন্তু বহু অশ্লীল সিনেমাতে তারাও অভিনয় করেছেন হয়তো তারা এতটা বেপরোয়া হয়ে অশ্লীলতা করেননি কিছুটা সংযত ছিলেন কিন্তু এমন অনেক উদাহরণ আছে যেখানে তাদের সহশিল্পীরা চূড়ান্ত লেভেলের খোলামেলা হয়েছেন তারা কি সেসব খবর রাখেননি তারা কি তখন কোনো প্রতিবাদ করেছেন যখন তারা প্রতিবাদ করেছেন তখন সরকার থেকে হস্তক্ষেপ নিয়েছে শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদির কেরিয়ারে আছে রাঙা বউ প্রবেশ নিষেধের মতো সিনেমা বাংলা চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার সাকিব খানের আছে রুখে দাঁড়াও নগ্ন হামলা খুনি শিকদার মরণ নিশার মতো সিনেমা আমিন খানের আছে হীরাচুন্নি পান্না নিষিদ্ধ নারী কাটা রাইফেল ইত্যাদি নব্বই দশকের মাঝামাঝি সময়ে হঠাৎ মুনমুন ও ময়ূরীর পরিচিতি বেড়ে গেল জনপ্রিয় চলচ্চিত্র ম্যাডাম ফুলিখ্যাত নায়ক আলেকজেন্ডার বো বাড়ালেন অশ্লীলতার পথে মান্নাও ছিলেন রুবেলের উপস্থিতিও ছিল দেখার মতো রুবেল অভিনীত ও পরিচালিত অনেক ছবি ছিল অশ্লীলতাপূর্ণ রিয়াজ ফেরদুসের উপস্থিতি খানিকটা কমে গেল তবে হঠাৎ হঠাৎ দেখাও যেত অমিত হাসান প্রধান সারিতে ঢুকে গেলেন নায়িকাদের মধ্যে আলোচনায় এলেন পলি মনিকা ওদিকে ছবির যাবতীয় অশ্লীল কাজ কারবার করত সাইড নায়ক নায়িকারা নব্বই দশকের নায়করা অশ্লীল যুগে উপস্থিত থাকলেও নায়িকাদের উপস্থিতি অনেকটা কম ছিল পূর্ণিমা ও শাবনূর মান্নার সাথে কিছু ছবিতে কাজ করেন এবং ছবিগুলো বেশ সংযত ছিল রুবেল ও মান্নার সঙ্গে জুটি বেঁধে কিছু ছবিতে অভিনয় করেন পপি তিনিও যথেষ্ট খোলামেলা ছিলেন দিলদারের সঙ্গে জনপ্রিয় জুটি নব্বই দশকের নিয়মিত ও পরিচিত মুখ নাসরিন ছিল অশ্লীলতার যুগের অন্যতম তারকা শিল্পী। প্রায় সকল ছবিতে তার উপস্থিতি থাকতো আশ্চর্য হলেও সত্য সাবানার প্রযোজনার ছবিতেও ছিল এমন সুরশুড়ি স্বামী কেন আসামি এবং মেয়েরাও মানুষ ছবি দুটি প্রযোজনা করেছেন সাবানা সেসব ছবিতে ওপার বাংলার ঋতুপর্ণা এমন দৃশ্যে অভিনয় করেছেন একটা সময়ে তাকে বাংলাদেশে ডেকে এনে এমন অশ্লীলতা করা হতো লাভ ইন থাইল্যান্ড পাল্টা হামলা ছবিগুলোতে ঋতুপর্ণা ছিলেন খুল্লাম খুল্লা মিশা সমান সমানতালে অশ্লীল সিনেমা করেছেন ডন কাবিলা কিংবা ডিপজল তো ছিলেনি মিজু আহমেদের অশ্লীল খিস্তি কেউ ভুলেননি সুপ্রিয় দর্শক নায়িকা পলি যে বক্তব্য দিয়েছেন আপনি কি মনে করেন তা ঠিক নায়িকা সাবানাকেও অশ্লীলতার দায়ে অভিযুক্ত করাকেই বা আপনি কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ